बंधुरा आज आमी एई भिडियोटीते आपनादेर जानिये देव मकर संक्रांति उत्सव 14ई जानुआरी ना 15ई जानुआरी। अवश्य भिडियोटी सम्पूर्ण देखुन आर एर पाशापाशी आपनादेर जानिये देव मकर संक्रांतिर दिन भूलेओ करबेन ना एई 8टी काज, जीवने दुर्भाग्य नेमे आसबे। मकर संक्रांति हिंदुदेर प्रधान उत्सव हिसेबे विवेचित करा हुए थाके। पौष मासेर एई दिने सूर्य उत्तरायण करे मकर राशिते प्रवेश करे। एई बछर मकर संक्रांतिर उत्सव 14ई जानुआरी पालित होबे। एई दिने स्नान एवं दान करार मतो विशेष काजगुलिके गुरुत्व देवा हुए थाके विशेषभावे। एई दिनेर माहात्म्य सम्पूर्णई आलादा। मकर संक्रांतिर उत्सव विभिन्न शहरे विभिन्न नामे पालित हय। मने करा हय एई दिने आपनी जदि गरीब दुखीदेर दान ध्यान करते पारेन ताहले आपनार बाकी जीवने बाकी दिनगुलो खूब भालोभावे काटबे। शुधुमात्र मकर संक्रांतिर समय सूर्य तार पुत्र शनिर साथे देखा करे। शुक्रेर उत्थान घटे मकर संक्रांतिते। এই কারণে মকর সংক্রান্তি থেকে সমস্ত শুভকাজ শুরু করা হয়। সেই সঙ্গে মকর সংক্রান্তি থেকেই ঋতুতে পরিবর্তন আসে, শীত কমতে শুরু করে এবং বসন্ত আসে। কেউ কেউ মকর সংক্রান্তির তারিখ নিয়েও বিভ্রান্ত রয়েছেন। তবে আসুন এবারে মকর সংক্রান্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। মকর সংক্রান্তি কবে পড়েছে? 14ই জানুয়ারি পূর্ণকাল মুহূর্ত দুপুর 2:12 থেকে বিকেল 5:45 পর্যন্ত। মহাপূর্ণকাল মুহূর্ত দুপুর 2:12 হইতে 2:36 পর্যন্ত সময়কাল, মোট 24 মিনিট। পৌরাণিক কাহিনী বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তির দিন সূর্য দেবতা তার পুত্র শনির গৃহে আসেন। যেহেতু শনি মকর ও কুম্ভ রাশির অধিপতি, তাই বাবা ও ছেলের অন্যান্য মিলনের সঙ্গে এই উৎসবও জড়িত। কথায় আছে এই মকর সংক্রান্তির দিন ভগবান বিষ্ণু পৃথিবীতে অসুরদের বধ করেন এবং তাদের মাথা কেটে মান্দারা পর্বতে সমাহিত করেন। সেই থেকে ভগবান বিষ্ণুর এই বিজয় মকর সংক্রান্তি উৎসব হিসেবে পালন করা হয়ে থাকে। মকর সংক্রান্তির উৎসবকে কিছু জায়গায় উত্তরায়ণও বলা হয়। এই দিনে গঙ্গা স্নান, উপবাস, ব্রত, দান ধ্যান এবং ভগবান সূর্যদেবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে আপনি যদি দান ধ্যান করতে পারেন তাহলে আপনার জীবনে বিশেষ সুফল মিলবে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার এবং তামিলনাড়ুতে এটি নতুন ফসল তোলার সময়, তাই কৃষকরাও এই দিনটিকে কৃতজ্ঞতা দিবস হিসেবে পালন করে। এই দিনে তিল ও গুড় দিয়ে তৈরি মিষ্টি বিতরণ করে। এছাড়াও এই মকর সংক্রান্তির দিন সারা দিন ধরে বিভিন্ন জায়গায় ঘড়ি ওড়ানো প্রচলন রয়েছে, তাই এই দিনটিকে খুব ধুমধামের সহিত পালন করা হয়ে থাকে। পৌষ সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়ে থাকে। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন, তাদের মধ্যে পিঠে খাওয়া, ঘুড়ি ওড়ানো অন্যতম। তাহলে বুঝতেই পারছেন এই মকর সংক্রান্তির মাহাত্ম্য কতখানি। এবার দেখে নেওয়া যাক মকর সংক্রান্তির দিন ভুলেও কোন কাজগুলি করবেন না। প্রথমত বলা হচ্ছে মকর সংক্রান্তির দিন খেয়াল রাখতে হবে যেন কেউ দূরে যাত্রা না করেন। তবে এই দিনে কেউ কোথাও গেলে নিজের বাড়িতে ফিরে আসা উচিত। লোককথা অনুযায়ী প্রাচীনকালে এক মুনি এই দিন দূরে যাত্রা করেছিলেন, তিনি আর কখনো ফিরে আসেননি। সেই থেকে এই দিনে বাড়ির বাইরে যাত্রা করা
অশুভ বলে মনে করা হয়ে থাকে। অপরদিকে মকর সংক্রান্তির দিন কেউ ভুলেও আমিষযুক্ত খাবার খাবেন না। এই দিনে সমস্ত লোভকে ত্যাগ করে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন। বলা হচ্ছে এই দিনে আপনার বাড়িতে যদি কোনো দরিদ্র ভিক্ষুক বা ভিখারী আসে, আপনি তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য মতো ওই ভিক্ষুক বা ভিখারীটিকে অন্ন বস্ত্র অর্থ দান করুন। দেখবেন আপনার জীবনে বিশেষ পূর্ণতা অর্জন হবে। এই দিনে ভুলেও বাড়িতে ঝগড়া বিবাদ একদমই করবেন না। এতে জীবনে দুঃখ কষ্ট এবং জীবনে খারাপ সময় নেমে আসবে। বলা হচ্ছে এই দিন আপনি কোনোভাবেই বাড়িঘরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাড়িঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মকর সংক্রান্তির দিন ভুলেও ভগবানকে নিবেদন না করে কিছু গ্রহণ একদমই করবেন না। তাহলে বুঝতেই পারছেন এই দিনে কোন কাজগুলি করবেন না। যে কাজগুলি করা একদমই অনুচিত, এতে আপনার জীবনে খারাপ সময় নেমে আসবে, জীবনে খারাপ সময় অবধারিত। তাই আশা রাখবো ভুলেও এই সব কাজগুলি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ। এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। 12টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট 12টি সংক্রান্তি রয়েছে। তার মধ্যে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন আর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে কখনই ভুলবেন না। ততক্ষণ এই চ্যানেলে গিয়ে দেখুন অন্যান্য ভিডিও রয়েছে, সেগুলি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে কখনই ভুলবেন না।